ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার শওকত আলী লস্কর মারা যান গত বছর। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল এমন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন তার ছোট ভাই। তিনি দাবি করছেন বড় ধরনের অনিয়ম ধরে ফেলায় ডাক্তার শওকতকে হত্যা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাছরুল ইসলাম। ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেড 2019 সালে চেয়ারম্যান হিসেবে এর দায়িত্ব নেন ডাক্তার শওকত আলী লস্কর। দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করেন অডিট, বেরিয়ে আসতে শুরু করে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য, যার পরিমাণ প্রায় 400 থেকে 500 কোটি টাকা। এমনটা দাবি করছেন প্রয়াত চেয়ারম্যানের ছোট ভাই শাহাবুদ্দিন লস্কর। তার দাবি, অনিয়ম ধরে ফেলায় এরোশনালে পড়েন ডক্টর শওকত। মুঠোফোন থেকে শুরু করে নানাভাবে চলে হুমকি ধামকি, কিন্তু কাজ হয়নি কিছুতেই। এক পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের পথ বেছে নেয় হুমকিদাতারা। এমন সব অভিযোগ নিয়ে বড় ভাইয়ের মৃত্যুর বছরখানেক পর আদালতের দ্বারস্থ হয়েছেন ছোট ভাই শাহাবুদ্দিন লস্কর। লক্ষ্মীতুল্লার এবং ডাক্তার আজিমের 390 কোটি টাকার যে দুর্নীতি, এই টাকা ফেরত দেওয়ার জন্য যখন তাদেরকে বলা হয়, তখন তারা তাকে বিভিন্নভাবে অসহযোগিতা এবং হুমকি প্রদান করে 22 দিন সে ট্রিটমেন্ট করার পরে মারা যায়। লক্ষ্মীতুল্লার ভাই আবু আবদুল্লাহ সাইদ কি নাম ওনার, উনি কফির সাথে আর্সেনিক মিশাইছে, যে কারণে এইভাবে সে মারা গেছে। সকালে ঢাকার নিম্ন আদালতে এই মামলা হয়। এর বিস্তারিত জানান বাদীপক্ষের আইনজীবী। এই মামলায় সর্বমোট আমরা আসামি করেছি 9 জনকে এবং 2 জনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে। গত মে মাসে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় হাইকোর্ট। এ বিষয়ে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেয় উচ্চ আদালত। মাসরুল ইসলাম, নাগরিক, ঢাকা।